সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে কেমব্রিজ ভার্চুয়াল ক্লাসে স্বাগত। বরাবর মতোই আমি বিজয় কুমার বিশ্বাস, প্রভাষক ব্যবস্থাপনা, তোমাদের আজকের ক্লাসটি পরিচালনায় থাকব। তোমরা জানো যে আমরা ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের আজকের পঞ্চমতম ক্লাসে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব ও ব্যবসায়ের যোগাযোগের কার্যাবলী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ থেকে কি শিখতে পারবো, আমাদের শিক্ষণফল কি আছে আমরা একটু দেখে নিই। আমরা আজকের এই পাঠ শেষে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব এটা ব্যাখ্যা করতে পারবো এবং ব্যবসায় যোগাযোগের কার্যাবলী কি সেগুলো বিশ্লেষণ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর আমরা দেরি না করে আমরা আজকে আমাদের পাঠ মূল পাঠে চলে যাই। শুরুতেই আমরা ব্যবসায় যোগাযোগের যে কাকে বলে এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, যে ব্যবসায় যোগাযোগ কি সেটা যদি আমরা জানি তাহলে আমাদের এর গুরুত্বটা সম্পর্কে জানতে খুব সহজ হবে। সাধারণত আমরা সহজেই, খুব সহজেই এটা বলতে পারি যে দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসায় সংক্রান্ত কোনো তথ্য বিনিময় হলে তাকে আমরা বলবো ব্যবসায়িক যোগাযোগ। তাহলে ব্যবসায় যোগাযোগের কি কি গুরুত্ব রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে একটু দেখে নিই। তথ্যের আদান প্রদান করা যায় ব্যবসায় যোগাযোগের মাধ্যমে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তারপরে সম্পর্কের উন্নয়ন হয় ব্যবসায় যোগাযোগের মাধ্যমে, আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি হয়, পরিকল্পনা প্রণয়ন করা যায়, দক্ষতা বৃদ্ধি করা যায়, কার্য সন্তুষ্টি বিধান হয়, শিল্প সম্পর্কের উন্নয়ন হয়, সমস্যার সমাধান হয়, অনুগত সৃষ্টি হয়, প্রচার করা যায়, লক্ষ্য অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সব কার্যগুলো সম্পাদন করা সম্ভব হয়। তথ্য আদান প্রদান করা যায় যোগাযোগের মাধ্যমে, সম্পর্ক উন্নয়ন করা যায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় যদি যোগাযোগ ব্যবসায়িক যোগাযোগটা সঠিকভাবে কাজ করে, সেটা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কাজ করে এবং দক্ষতা বৃদ্ধি করে যোগাযোগ, সঠিক যোগাযোগ। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি এই পয়েন্টগুলোর একটু আমরা ডিটেলস অর্থাৎ একটু বিস্তারিত যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বোধ হয় আমাদের কাছে এটা আরো বেশি সহজ হবে যে আসলে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি প্রত্যেকটি পয়েন্টের। প্রথমেই আমাদের তথ্য আদান প্রদান। তোমরা জানো যে তথ্য আদান প্রদান হচ্ছে, চিত্রে দেখতে পাচ্ছ যে মোবাইল ফোনে দুই ব্যক্তি কথা বলছে, তাদের মধ্যে কিন্তু যোগাযোগ হচ্ছে এবং ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে তারা উনারা কথা বলছেন। পরবর্তীতে আর একটা টেলিফোনের মাধ্যমে আর একটা চিত্র দেখা যাচ্ছে, উনারাও কিন্তু যোগাযোগ করছেন। অর্থাৎ যখনই একজন ব্যক্তি মোবাইল ফোনে তার অভিমত ব্যক্ত করেন, অপর ব্যক্তি কিন্তু তার অভিমত সেই সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে যে প্রতিউত্তর দেন সেটা কিন্তু তাদের দুজনের মধ্যে এক ধরনের কি যোগাযোগ স্থাপিত হয় এবং তিনি একটি তথ্য দেন, সে তথ্যটি প্রাপক গ্রহণ করেন এবং সেই প্রাপক যে প্রতিউত্তরে যে কথাগুলো বলে সে কিন্তু তার আবার প্রেরকের কাছে ফিরে আসে। এর মাধ্যমে কি হয়, তথ্য আদান প্রদান হয়ে গেল না? ঠিক এমনি করে আরেকটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই ছবিটিতে টেলিফোনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একজন যোগাযোগ করছে। তো এই যোগাযোগের মাধ্যমে একজন ব্যক্তি কোনো বিষয়ে বা ব্যবসায়িক কোনো তথ্য কিন্তু অপর প্রান্তের ওই ব্যক্তিকে কিন্তু তিনি দিতে পারেন। কিসের মাধ্যমে? ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে তথ্য আদান প্রদান একটা গুরুত্ব বহন করে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী গুরুত্বতে যাই। আমাদের পরবর্তী পয়েন্টটি রয়েছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কম্পিউটার ব্যবহার করছে কিছু কর্মী এবং পুলিশের নারী কর্মী, তারা কিন্তু কম্পিউটারের ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন তারা পাচ্ছেন। এ থেকে কি ওই যে কর্মী যারা কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যা গুলো তাদের কাছে আসছে সেগুলো সমাধান করছে, এতে করে ওনারা কিন্তু নিজে আরো অভিজ্ঞ হচ্ছেন, আরো বেশি স্কিল হচ্ছেন, অর্থাৎ আরো বেশি প্রশিক্ষিত হচ্ছেন, আরো বেশি দক্ষতা অর্জন করছেন। কিসের মাধ্যমে? এই যোগাযোগের মাধ্যমে। তোমরা জানো যে নিয়মিত যদি একটা সমস্যা সমাধান করতে থাকে একজন ব্যক্তি, সে কিন্তু ওই সমস্যাটার সমাধানের সবচেয়ে সহজ উপায়টি কিন্তু উনিই বের করতে পারেন। ঠিক তেমনি করে আমরা দেখতে পাই যে সংগঠনে বা সংগঠন ব্যবসায়িক সংগঠনের মধ্যে যদি কোনো ব্যক্তি বারবার একই সমস্যার সমাধানের ব্যস্ত থাকে, তিনি কিন্তু ওই সমস্যা সমাধানে কিন্তু আরো বেশি এক্সপার্ট হয়ে যান। কিসের মাধ্যমে? যোগাযোগের মাধ্যমে। যোগাযোগ করতে করতে, বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে করতে ওই সমস্যা সমাধানের একটা সহজ উপায় কিন্তু বের হয়ে আসতে পারে। কিসের মাধ্যমে? ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে কর্মীদের এই ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে, ব্যবসায় যারা কর্মীরা কাজ করেন সেই কর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের কি যোগাযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং দেখা যাচ্ছে কি একজন অভিজ্ঞ ব্যবস্থাপকের নিকট যদি একজন নতুন ব্যবস্থাপক বা কর্মী তিনি তার সাথে যোগাযোগ রাখেন এবং নিয়মিত যোগাযোগ করেন, তাহলে কিন্তু ওই সিনিয়র ব্যক্তির সান্নিধ্যে বা যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই কর্মী অনেক বিষয়ে কিন্তু জ্ঞান লাভ করতে পারে ব্যবসায়িক বিষয়ে। এবং ওই ব্যক্তি যদি যোগাযোগের সাথে থাকে এবং ব্যবসায়িক যোগাযোগের যে সকল কার্যগুলো সম্পাদন করবে সেই যোগাযোগের কার্যগুলো সম্পাদন করার মাধ্যমে তিনি কিন্তু অনেক অভিজ্ঞ হবেন। এবং আমরা দেখি যে যে বিষয়ে কাজ করে অর্থাৎ যোগাযোগ রাখে বিভিন্ন পক্ষের সাথে সে কিন্তু তত বেশি দক্ষ হয়। তাহলে আমরা পরবর্তী আমাদের গুরুত্বটি দেখে নিই। পরবর্তী গুরুত্বটি আছে আমাদের পরিকল্পনা ও নীতির বাস্তবায়ন। পরিকল্পনা ও নীতি, তোমরা জানো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে শুরু থেকেই পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সেই পরিকল্পনাটি কি বাস্তবায়ন করার জন্য অবশ্যই যোগাযোগের প্রয়োজন আছে। কারণ একটি পরিকল্পনা গৃহীত হলে সেই পরিকল্পনার সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকে এবং যিনি কোঅর্ডিনেটর থাকেন, যিনি ওই পরিকল্পনা পরিচালক থাকেন, ওনাকে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই তথ্য সংগ্রহ করে সেটি আবার ওর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির মধ্যে কিন্তু। এবার আমরা আমাদের পরবর্তী গুরুত্বটা দেখে নিই, লক্ষ্য অর্জন। তোমরা জানো যে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু তাদের নিজস্ব লক্ষ্যের জন্যই বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে, সেটা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা সকলগুলো ব্যবস্থাপনার কার্যগুলি কিন্তু তাদের ওই উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়, সেটাকে লক্ষ্য বলা হয়। এখন এই লক্ষ্যটি অর্জন করতে হলে অবশ্যই যে লক্ষ্যের অর্জনের সাথে যারা জড়িত তাদের মধ্যে একটা যোগাযোগের প্রয়োজন আছে এবং একটি কার্যকরী যোগাযোগের প্রয়োজন আছে। আর আমরা দেখতে পাই যে আমাদের যে পদ্মা বৃষ্টি হয়েছে সেটি কিন্তু যোগাযোগের সঠিক যোগাযোগ ছিল বলেই কিন্তু আমরা সেই লক্ষ্যটি পৌঁছাতে পেরেছি এবং সেই পদ্মা সেতুর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন ওনারা ব্যস্ত ছিলেন এবং ওনারা যোগাযোগ করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার কারণে কিন্তু আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে যদি লক্ষ্য অর্জন করতে হয় তাহলে অবশ্যই ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর যোগাযোগের মাধ্যমেই কেবলমাত্র সেটি অর্জন করা সম্ভব হয়। পরবর্তী গুরুত্বটি আমরা দেখি,
সমস্যার সমাধান। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন সমস্যার সমস্যার উদ্ভাবন হয়, নতুন নতুন সমস্যা দেখা দেয়, আর এই নতুন নতুন সমস্যার সমাধান করার জন্য অবশ্যই যোগাযোগের প্রয়োজন। তাহলে আমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই যোগাযোগের প্রয়োজন আছে। পরবর্তী আমাদের একটি গুরুত্ব দেখি, সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কোন ব্যবসায়ের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই ব্যবসায়ের জড়িত বিভিন্ন পক্ষের সাথে সম্পর্ক যোগাযোগ প্রয়োজন, এবং এই যোগাযোগের মাধ্যমে কথা বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষের নিকট থেকে তথ্য সংগ্রহ করে সেটি উপর বিবেচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই জন্য আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করছেন, এবং ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করে কিন্তু ওনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন। তাহলে এটি বলবো আমরা সিদ্ধান্ত গ্রহণ। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বলতে আমরা কি বুঝি, যে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক হচ্ছে ব্যবস্থাপনার ঊর্ধ্বতন যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকে সেই কর্তৃপক্ষের সাথে যে সকল শ্রমিক পর্যায়ে যারা থাকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিভাবে তৈরি হয় এই ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে। আমরা যদি চিত্রগুলো দেখি, চিত্রগুলোতে লক্ষ্য করি যে সেখানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মচারী একত্র হয়েছেন, সেটা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকতে পারে এবং নিম্ন স্তরের যিনারা কাজ করছেন ওনারা থাকতে পারেন। তো এই মিটিং এ যখন বসবেন তখন ওই যে শ্রম পর্যায়ে যে সকল ব্যক্তি আছে বা শ্রম পর্যায়ে যে সকল কর্মীরা আছে ওনারা কিন্তু তাদের যে তথ্য রয়েছে তাদের নিকট সেই তথ্যগুলো কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ওনারা কিন্তু পৌঁছাতে পারে, আর এতে করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু সহজ হয়, এবং রুট পর্যায়ে অর্থাৎ একেবারে গ্রাউন্ড পর্যায়ে যে কি হচ্ছে ব্যবসায় সে সম্পর্কে কিন্তু ওনারা তথ্য নিয়ে থাকেন। এতে করে ওই কর্মী বা শ্রমিকের সাথে যে ঊর্ধ্বতন যে কর্মকর্তার মিটিং হলো বা তথ্য আদান প্রদান হলো ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, আর এতে করে ওই কর্মী বিভিন্নভাবে অনুপ্রাণিত হয় এবং তার কাজে সে 100% অর্থাৎ শতভাগ এফোর্ট সে দিতে প্রস্তুত থাকে। তাহলে এটা কিসের মাধ্যমে সম্ভব? ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে আমরা বলতে পারি। আমাদের পরবর্তী গুরুত্বটি দেখি, পণ্য ও সেবার প্রচার। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি প্রথম আলোর একটা অনলাইন ভাষণ এখানে দেওয়া হয়েছে, আর একটি ফেসবুকের একটা স্ক্রিনশট দেওয়া আছে। তো এই দুটো পিকচারে কি দেখতে পাচ্ছ দেখো, একটু রেড মার্ক দিয়ে আমি কিছু তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি। এটির উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথম আলো থেকে বিভিন্ন তথ্য পাই, তাহলে প্রথম আলো আমাদের একটা যোগাযোগের মাধ্যম, তাই না? তো এই যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই প্রথম আলো আমার যখনই একটা তথ্যের প্রয়োজন হচ্ছে প্রথম আলো আমি দেখছি, কিন্তু সেখানে কিন্তু কোনো একটি থার্ড পার্টি সেখানে কিন্তু ওই পণ্যটি সম্পর্কেও কিন্তু আমাকে জানাচ্ছে। তাহলে আমরা কি যোগাযোগের মাধ্যমে কিন্তু পণ্য সম্পর্কেও জানতে পারছি, অনলাইনের মাধ্যমে হোক, তারপর রেডিও টেলিভিশন বিভিন্ন অ্যাড থেকে হোক, আমরা কিন্তু পণ্য সম্পর্কে। তাহলে কি ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পণ্য বা সেবার প্রচার আমরা বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগের মাধ্যমে জানতে পারি, সেটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়া হোক, কিংবা টেলিভিশন বা টেলিফোন বা SMS এর মাধ্যমে হোক, বা কোনো বিলবোর্ডের মাধ্যমে হোক, সব যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা এই সম্পর্কে জানতে পারি। এবং ফেসবুক আমরা জানো যে তোমরা জানো যে এটা সামাজিক যোগাযোগের মাধ্যম, এটি কিন্তু এখন ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ফেসবুকের যে বড় একটা কমিউনিটি রয়েছে, যে একটা পটেনশিয়াল কাস্টমার রয়েছেন, এনাদেরকে টার্গেট করে কিন্তু ফেসবুক বিভিন্ন ধরনের পণ্য প্রচার করে থাকে, পণ্য সম্পর্কে তথ্য দিয়ে থাকে, এটাও কিন্তু ব্যবসায়িক যোগাযোগের একটি অংশ। তাহলে এর মাধ্যমে এই ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই ব্যবসায়ী তিনি তার পণ্যের প্রচার করছেন এবং তার পণ্যের বিক্রয় বৃদ্ধি করছেন। তাহলে আমরা পরবর্তী দেখি যে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন। আমরা
ব্যবসায় যোগাযোগের মাধ্যমে যে ব্যবস্থাপকীয় দক্ষতা, তোমরা জানো যে ব্যবস্থাপকীয় দক্ষতা হচ্ছে সেটাই যখন কোনো ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কার্য সুচারুরূপে সম্পাদন করতে সক্ষম হয় এবং পূর্বের তুলনায় কম ব্যয়ে বেশি আউটপুট দিতে পারে, সেই ব্যবস্থাপনাকে কিন্তু দক্ষ হবে। অর্থাৎ অল্প উপকরণ ব্যবহার করে যদি অধিক উৎপাদন সম্ভব হয় তাহলে সেই ব্যবস্থাপনা মনে করতে হবে যে দক্ষ ব্যবস্থাপনা রয়েছে। আর এই দক্ষ ব্যবস্থাপনা কখন সম্ভব? ব্যবসায়িক যোগাযোগ যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এই ব্যবস্থাপনাটা সম্ভব একটা প্রতিষ্ঠানে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পক্ষ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কিন্তু ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের যে দক্ষতা বা তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় দক্ষতা থেকে আরো বেশি উন্নয়নের করতে পারে এবং এই উন্নয়নের মাধ্যমে যে কম্পিউটার থাকে অর্থাৎ প্রতিযোগী থাকে তার সাথে প্রতিযোগিতায় তিনি সফল কাজ করতে পারেন। আমরা আরেকটি গুরুত্ব দেখি যে সফল নেতৃত্ব সৃষ্টি হয় ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে। এটাও কিন্তু একটি গুরুত্বের অংশ যে যিনি যোগাযোগ করেন তিনি একটা ব্যবসার পরিচালক হতে পারে, তিনি একজন ব্যবসার ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারেন। তিনি যখন তথ্য সংগ্রহ করবেন এবং সেই তথ্য আবার পরবর্তীতে বিভিন্ন পক্ষের নিকট সরবরাহ করবেন তখন তিনি একজন নেতা হয়ে যাবেন। এবং যখনই তিনি বিভিন্ন তথ্য সম্পর্কে জানবেন এবং সেই তথ্যটি যখন তার সহকর্মীদের বা সহপাঠীদের বা যারা কাজ করবে শ্রমিকদের দিবেন তখন কিন্তু শ্রমিকের কাছে তিনি একজন কি নেতা হয়ে যাবেন। এবং কারণ তারা মনে করবে যে আমাদের যিনি তথ্য দিচ্ছে তিনি অনেক তথ্য জানেন, কিন্তু তিনি কিন্তু তথ্য জেনেছেন কিসের মাধ্যমে? ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি যে সকল তথ্য সৃষ্টিতে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব রয়েছে। এবার আসি আমরা যোগাযোগের কার্য বলি, আমাদের দ্বিতীয় একটি পয়েন্ট ছিল যে দ্বিতীয় একটি টপিক ছিল সেটা হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের কার্যবলী। এই ব্যবসায়িক যোগাযোগের কার্যবলী ব্যবসায়িক গুরুত্বের সাথে অনেকটা পয়েন্ট গুলো মিল রয়েছে। এসো আমরা এই ব্যবসায়িক যোগাযোগের যে কার্যবলী রয়েছে বা শুধু যোগাযোগের কার্যবলী রয়েছে সেগুলো কি রয়েছে আমরা একটু দেখে নিই। ব্যবস্থাপককে তথ্য প্রদান, তারপর নৈতিক উন্নয়ন, শাব্দিক প্রকাশ পরিহার, কর্মীদের তথ্য সরবরাহ, সম্পর্কযুক্ত বিষয় অন্তর্ভুক্তকরণ, সুনাম সৃষ্টি, পণ্য সেবা বিক্রয়, অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি পরিহার, সম্পর্ক প্রতিষ্ঠা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়। তোমরা একটু বিষয় যদি খেয়াল করো যে যোগাযোগ এই কার্যগুলি কিন্তু সম্পন্ন করে, এই যে স্ক্রিনে যে কার্যগুলো দেখা যাচ্ছে যোগাযোগ কিন্তু এই কার্যগুলো সম্পাদন করে, তথ্য দেয় ব্যবস্থাপককে, ব্যবস্থাপককে তথ্য দেয়। কিসের মাধ্যমে? এই যোগাযোগই তো এই ব্যবস্থাপকের পক্ষে তথ্য দেয়। তারপরে নৈতিক উন্নয়ন করে এই যোগাযোগ, কর্মীদের তথ্য প্রদান করে এই যোগাযোগ, অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি পরিহার করে এই যোগাযোগ। তাহলে আমরা এই পয়েন্ট গুলো যদি একটু আরো ডিটেলস এ তোমাদের সামনে তুলে ধরি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে ব্যবসায় যোগাযোগের যে কার্যাবলী সেটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো আমরা এই পয়েন্ট গুলোর একটু বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরি। প্রথমেই আমরা একটা টেলিভিশন দেখছি, আমরা সব নিয়মিত কিন্তু আমরা অনেকে টেলিভিশনের খবর দেখতে অভ্যস্ত। তো এই খবরে আমরা কি পাই? আমরা দেশের সম্পর্কে, বিভিন্ন ব্যবসা সম্পর্কে, বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা এখানে বিজনেস আওয়ারের বিজনেস সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এরকম একটা যদি ব্যবস্থা থাকে যে সেখানে একটা স্ক্রিনের মাধ্যমে ওই ব্যবসায় প্রতিষ্ঠানে কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে কিন্তু সব সময় ডিসপ্লে হচ্ছে খবরের মতো বা এরকম টিভির মতো বা অনলাইনে যদি এই ধরনের ব্যবস্থা থাকে তাহলে সেটা কিন্তু কি করবে, ব্যবস্থাপনাকে অবহিত করবে বা তথ্য প্রদান করবে, অর্থাৎ ব্যবস্থাপককে বিভিন্ন তথ্য প্রদান করবে বা অবহিত করবে। অবহিত করা মানে কি? আমি বিষয়টা সম্পর্কে জানানো, অর্থাৎ নিম্ন পর্যায়ে যারা কি হচ্ছে, নিম্ন পর্যায় থেকে যে সকল ইনফরমেশন গুলো আসবে সেগুলো কিন্তু তাদেরকে জানানো। আমাদের পরবর্তী কার্যগুলির মধ্যে আমরা দেখি যে প্ররোচিত করা,
যোগাযোগ প্ররোচিত করে। কিভাবে? যেমন একজন ব্যবস্থাপক, তিনি কিন্তু জেনারেল ব্যবস্থাপকের আন্ডারে কাজ করছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একজন লিডার, তিনি যখন মাইকে বলছেন যে তোমরা এই কাজটি করো, তখন কিন্তু ওই কর্মীরা যখন আদেশটা পাচ্ছে, তখন কিন্তু তারা কি সেই কাজের করার জন্য উদগ্রীব হয়ে যাচ্ছে। কারণ কি? যে আমাদের বস আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কাজটা করতে হবে। যখন বস আমাদের নির্দেশনা দিয়েছেন, তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের কি হয়, প্ররোচনা সৃষ্টি হয় যে না, বস আদেশ দিয়েছে, আমাকে এটা করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা, এই যে বস আদেশ দিল আমাকে, এটা কিসের উদাহরণ? এটা কিন্তু ব্যবসায়িক যোগাযোগের কাজ। অর্থাৎ তিনি তার অভিমত আমাকে দিয়েছেন, তিনি তার আদেশ আমাকে দিয়েছেন, আর আমি সেটা পালন করছি। এটাই হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ। তাহলে ব্যবসায়িক যোগাযোগ অর্থাৎ বসের আদেশ আমাকে ওই কাজটি করতে আরো বেশি প্ররোচিত করবে, আরো বেশি উৎসাহিত করবে। পরবর্তীতে আমরা আরেকটি কার্যবলী দেখি, ব্যবসায়িক কার্যবলী, সেখানে সমস্যা সমাধান। অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সমস্যার, ব্যবসায়িক যোগাযোগের আরেকটি কার্যবলী হচ্ছে সমস্যা সমাধান। অর্থাৎ যখনই ব্যবস্থাপনা বিভিন্ন কার্য চলতে থাকে, তখন কিন্তু বিভিন্ন সমস্যা উদ্ভব হতে পারে। তবে এই সমস্যাগুলো সমাধানও কিন্তু রয়েছে, আর এই সমস্যাগুলো সমাধান কিন্তু কিসের মাধ্যমে সম্ভব? ব্যবসায়িক বা যোগাযোগের মাধ্যমে সম্ভব। সুতরাং যদি তিনি ব্যবস্থাপক যদি কোনো কর্মীর কোনো কাজ বা কোনো সমন্বয় করতে ব্যর্থ হয়, তিনি কর্মীকে যদি ফোন দিয়ে যোগাযোগ করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যোগাযোগ ছাড়া কিন্তু কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। পরবর্তী আরেকটি যে কার্যবলী দেখি, সেখানে ভুল বোঝাবুঝির অবসান। তোমরা জানো যে যখনই কোনো ঘটনা ঘটে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি ঘটে, তখন কিন্তু ম্যানেজার ডেকে বা জেনারেল ম্যানেজার ডেকে সবাইকে নিয়ে বসে কার কোথায় দেখা গেল কি যে দুইজনের মধ্যে কোনো একটা তথ্য নিয়ে বিভ্রান্তি ছিল, সেটা যখন তিনি এই তথ্যটি ওনাদের সামনে দিয়ে দিবেন, তাদের দুজনের মধ্যে কি তাদের ভুল বোঝাবুঝি অবসান হবে। এবার আসি আরেকটি কার্যবলী, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। আসলে ব্যবসায়িক যোগাযোগ ছাড়া কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবই নয়। এই জন্য দেখো একটা চিত্রে এক টেবিলে সবাই বসেছে। একটা ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গেলে এই সকল ব্যক্তির, অর্থাৎ এই সকল ব্যক্তি ধরা যায় যে বিভিন্ন পর্যায়ে তারা কাজ করছে, বিভিন্ন সেক্টরে ওনারা কাজ করছে একই ব্যবসা প্রতিষ্ঠানে। যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই বিভিন্ন পক্ষের মতামত নিয়ে তাদের সাথে যোগাযোগ করে একটা সঠিক সিদ্ধান্তে, একটা সম্মিলিত বা একটা কম্বাইন্ড সিদ্ধান্তে উপনীত হতে হয়। আর সেটা কিভাবে সম্ভব? ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে, এভাবে গোল টেবিলে বসে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময়ের মাধ্যমে। তাহলে এখানে একটা যোগাযোগ সৃষ্টি হচ্ছে, আর সেই যোগাযোগের কারণে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা সহায়তা করছে। এবার আসি আরেকটি কার্যবলী, তোমরা দেখতে পাচ্ছ উত্তম শ্রম সম্পর্ক। এটা কিন্তু যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ কিন্তু উত্তম শ্রম সম্পর্ক সৃষ্টি করে, সেটা আমরা গুরুত্বের মধ্যে আলোচনা করেছি। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী কার্যবলিতে যাই, বাহ্যিক পক্ষের সাথে সম্পর্ক। বাহ্যিক পক্ষের সাথে সম্পর্ক, এটা তারা বুঝায় যে ব্যবসায়িক যোগাযোগ কিন্তু বিভিন্ন পক্ষের সাথে আমাদের সম্পর্ক রাখতে, অর্থাৎ বিভিন্ন পক্ষ থেকে যে বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি, এবং বিভিন্ন পক্ষের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করে একটা নতুন সিদ্ধান্ত নিতে পারি। এবং ওই যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা থার্ড পার্টি বা ব্যবসায়ের কোনো বাইরের কোনো পক্ষের সাথে কিন্তু আমরা যোগাযোগ রেখে চলতে পারি বা সম্পর্ক সৃষ্টি করতে পারি শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে। এটি ব্যবসায়িক যোগাযোগের একটি কার্যাবলীর মধ্যে পড়ে। আরেকটি যোগাযোগ হচ্ছে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়। আসলে ব্যবসায়িক যোগাযোগই কেবলমাত্র বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করতে পারে, এবং বিভিন্ন বিভাগের মধ্যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে বিভিন্ন বিভাগের যে ব্যক্তি আছে, তারা কিন্তু একজনের কাছে তথ্য দেয়, আর সেই তথ্য
ব্যবসায়িক যোগাযোগের কারণেই কিন্তু তথ্যগুলো একজনের কাছে আসে, আর তিনি কিন্তু এই তথ্যগুলো কম্বাইন করে বা তিনি এই তথ্যগুলো প্রসেসিং করে আবার কর্মীদের মাধ্যমে মাঝে তিনি সরবরাহ করে। এছাড়া পরবর্তী আর একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু একটা গাড়ি বা চাকা, অর্থাৎ সবাই যদি সঠিকভাবে না চলে তাহলে কিন্তু দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের যে মেন যে লক্ষ্য রয়েছে সেটি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। সেজন্য ওই ব্যবসায়িক যোগাযোগ প্রয়োজন, অর্থাৎ ব্যবসায়িক তথ্যটা প্রয়োজন, অর্থাৎ একজন যদি তথ্য সঠিকভাবে না দেয় তাহলে ওই যে গাড়ির চাকা ওটি সঠিকভাবে ঘুরবে না, অর্থাৎ সবগুলো ঠিক মতো ঘুরছে, একটা ঘোরা না ঘোরার কারণে কিন্তু ওই চাকাটি বন্ধ হয়ে থাকবে। তাহলে কি যে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে কি ব্যবসায়িক যোগাযোগ। আরেকটি ব্যবসায়িক কার্যাবলীর মধ্যে আমরা দেখি কর্মসূচি বাস্তবায়ন। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একজন কর্মী শ্রমিককে কিন্তু তিনি কর্মসূচি অর্থাৎ তার কি কর্ম তিনি কি বুঝিয়ে দিচ্ছেন, এবং বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা সবই করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কিন্তু পরিকল্পনাটি সঠিক বাস্তবায়নের জন্য অবশ্যই ওই পরিকল্পনা অনুযায়ী কর্মীদেরকে নিয়মিত কর্মীদের সাথে যোগাযোগ করা, আর কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করলেই কেবলমাত্র কিন্তু ওই কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং পাশে আর একটা চিত্র দেখতে পাচ্ছ যে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে যিনি ব্যবস্থাপক বা যিনি পরিচালক রয়েছে তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করছে, কর্মী কি কাজ করছে সে এভাবে কন্টিনিউয়াস একটা যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই প্রতিষ্ঠানের কাজটি সঠিক সময়ে এটা বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য আমরা বলতে পারি যে যোগাযোগ করার মাধ্যমে যে কোনো কর্মসূচি, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। এবার আসি সুনাম প্রতিষ্ঠান। তোমরা দেখতে পাচ্ছ যে মাইক্রোসফট বা স্কয়ার বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে ওনারা কিন্তু তাদের কাস্টমারদের সাথে বা ওনাদের যে ব্যবস্থাপনা রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে, তাদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ করেছে এবং যোগাযোগের ফলে কিন্তু ব্যবসা সফল হয়েছে। সেই ব্যবসা সফল হওয়ার কারণে সারা বিশ্বে বা বাংলাদেশে এটি কিন্তু সুনাম অর্জন করেছে। শুধুমাত্র ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে এবং সঠিকভাবে তথ্য সংগ্রহ বা সরবরাহের মাধ্যমেই কিন্তু একটা প্রতিষ্ঠান তার সুনাম অর্জন করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ শেষে আমরা যে প্রশ্নগুলো আমরা অনুশীলন করতে পারি সে প্রশ্নগুলো তোমাদের সামনে রয়েছে। এই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটাই তোমরা দেখতে পাচ্ছ যে তথ্যর আদান প্রদানকে কি বলে। অবশ্যই তথ্যর আদান প্রদানকে বলবো যোগাযোগ। সহজে সিদ্ধান্ত গ্রহণ কি, অর্থাৎ আমরা বিভিন্ন সমস্যার সমস্যা যখন তার সমাধান খুঁজতে যাই তখন বিভিন্ন বিকল্প থেকে একটা বিকল্পকে বেছে নিই, এটাকেই বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। যোগাযোগ কিভাবে পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন সম্ভব করে, আসলে যোগাযোগের মাধ্যমে কিন্তু বিভিন্ন পক্ষের সাথে তথ্য সংগ্রহ করে বা সেই পক্ষকে বিভিন্ন তথ্য সরবরাহ করে কিন্তু একটি পরিকল্পনাকে তার বাস্তবায়িত রূপ দেওয়া সম্ভব হয়। অবহিতকরণ কি, অবহিতকরণ করা হচ্ছে কাউকে কিছু জানানো, অর্থাৎ কোনো তথ্য আমি জানি ওই তথ্যটি যদি আমি নিচের অধস্তন যে সকল কর্মী রয়েছে তাদের মাধ্যমে যদি সরবরাহ করি, তাদের মাঝে যদি সরবরাহ করি সেটাকে অবহিতকরণ বলে। প্ররোচিত করা, অর্থাৎ কোনো কর্মীকে তার ওই কাজটি করতে আগ্রহী করে তোলাই হচ্ছে প্ররোচিত করা। আর এটা কখন সম্ভব হয়, যখন তার ঊর্ধ্বতন বস তাকে কোনো একটি কোর্সে করতে আদেশ দেন আর তিনি এটা কিসের মাধ্যমে, এটা যোগাযোগের মাধ্যমে কিন্তু এই আদেশটি দেন। পরবর্তীতে আরেকটি প্রশ্ন রয়েছে, যোগাযোগ প্রক্রিয়ার মূল উপাদান বহির্ভূত কোনটি, প্রেরক এটি তো যোগাযোগের মধ্যে থাকে, প্রাপক তিনিও যোগাযোগের মধ্যে থাকে, মাধ্যম তিনিও যোগাযোগের মধ্যে থাকে, প্রতিষ্ঠান এখানে কিন্তু বহির্ভূত। কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করে, অবশ্যই তিনি যোগাযোগে বেশিরভাগ সময় তিনি কিন্তু যোগাযোগে বেশি সময় ব্যয় করেন। তিনি কাজ করে কম, তিনি কিন্তু আমরা যখন দেখি যে ব্যবস্থাপকের রুমে কাজ কম কিন্তু তিনি যে ভার্বাল যোগাযোগ অর্থাৎ বিভিন্ন পক্ষে কোন পর্যন্ত কাজ কে করছে এবং কাকে কোন কাজটি করতে আরো বেশি প্ররোচিত করতে হবে তিনি কিন্তু এই সমন্বয়ের কাজটি করেন। তাহলে আমরা আজকে এই অনুশীলন করার মাধ্যমে আমরা আমাদের পাঠটি শিখেছি এটা ধরে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই।
তোমাদের পরবর্তীতে অন্যটি নতুন টপিকস নিয়ে হাজির হব অন্য কোলা ক্লাসে, এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।